এবার বরকনেকে লক্ষ্য করে, সকল মুরব্বীকে লক্ষ্য করে কথা, বরকনে যখনই বর তার স্ত্রীর কাছে যাবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে বলবে বিসমিল্লাহি শয়তান মারা যাক্তানা, আল্লাহ আমি তোমার কাছে যে রুজি আমাকে সন্তান দিবে এর ব্যাপারে শয়তান জিন্নি থেকে তোমার কাছে আমি পরিত্রাণ চাচ্ছি। আল্লাহ নবী বলেছেন, ইয়ুকাদ্দারুল্লাহু, যদি এদের মিলনে কোনো সন্তান নির্ধারণ করা হয়, ফলে ইয়াজুরুহু, শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী বোন, আপনাকে বলছি, তোমাকে বলছি শোনো, পেটে যখন বাচ্চা আসবে তখন আর কোনো দিন টিভির সামনে দাঁড়াবা না, স্বামীকে সাথে করে কোনো কমিউনিটি সেন্টারে কোনো জায়গায় বা কোনো পার্কে কোথাও যাব না। কেন? যত খারাপ দৃশ্য তুমি দেখবা, সমস্ত খারাপ দৃশ্যের প্রতিক্রিয়া তোমার বাচ্চার উপরে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো খারাপ মানুষ যদি মারা যায় তাহলে ওকে তাড়াতাড়ি মাটি দাও। কেন? ও বদ মানুষ, খারাপ মানুষের প্রতিক্রিয়া মানুষের উপরে পড়ে, গাছের উপরে পড়ে, পশুর উপরে পড়ে, গ্রামের উপরে পড়ে, সবার উপরে তার ক্ষতি পড়ে। হাদিস বুখারী মুসলিম। পাপী মানুষটা উপরে আছে লাস্টটা, সেই জন্য গাছে ফল হবে না ভালো, একথা আমি বলিনি, একথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তো পেটে বাচ্চা নিয়ে যদি এইসব পাপের জায়গাতে ঘুরে বেড়ান তাহলে ওইসব খারাপ প্রতিক্রিয়া আপনার বাচ্চার উপরে পড়বে। যতই চেষ্টা করেন, দিন রাত মিলে যদি বাচ্চাকে পড়ান, 6 জন যদি প্রাইভেট মাস্টার রাখেন তবু হবে না, যতই চেষ্টা করেন তাকে কন্ট্রোলে আনতে পারবেন না। খুব সাবধান, বাচ্চা যখন জন্ম নিবে, এইবার মাঝে মধ্যে দুইজনই রাতে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, কোনো কোনো সময় কান্নাকাটি করবেন। একটু আগে বললাম, কান্নাকাটি করে চাইলে কিছু পাওয়া যায়, ভাগ্য পরিবর্তন হয়। বাচ্চা প্রসবের সময় আসলো, ক্লিনিকে যাবেন না, আগে মা চাচি যেটা করতো সেটাই করেন। ক্লিনিক যদি নিরাপদ হয় তাহলে নিয়ে যান। বাচ্চা যখন প্রসব হলো তখন পাশে আজান দিবেন, এক কানে আজান এক কানে একামত, এটা নয়। আজান মা দিতে পারে, বাপ দিতে পারে, খালা দিতে পারে, ফুফু দিতে পারে, যেই দিবে দিবে। এরপরে যেটা দ্বিতীয় কাজ, পরহেজগার মানুষের কাছে নিয়ে যাবেন, তাহানি করে নেবেন, বরকত নিয়ে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো বাচ্চা আসতো তখন তিনি একটু বরকতের দোয়া করে দিতেন আর তাহানিক করতেন। তাহানিক হচ্ছে খেজুর মুখে দিয়ে চিবিয়ে আপনার ওই বাচ্চার মুখে দিয়ে দেওয়া, এর নাম তাহানিক। একটা কথা ছেড়ে এসেছি, সেটা হচ্ছে অলিমাটাতে যেন শুধু ধনী মানুষকে দাওয়াত না দেওয়া হয়, গরিব মানুষকে দেওয়া হয়। এই পাড়াতে ছোট গরিব ধনী যারা আছে সবাই দাওয়াত পাবে। শুধু যদি বেছে বেছে মানুষকে দাওয়াত দেওয়া হয় আর নিঃস্ব মানুষকে ছেড়ে দেওয়া হয়, আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে নিকৃষ্ট জঘন্য খাদ্য হলো ওইটা, যে খাদ্যে ধনীকে দাওয়াত দেওয়া হয়েছে, নিঃস্ব গরিব মানুষকে ছেড়ে দেওয়া হয়েছে। খুব সাবধান থাকবেন, তখন ওই খাদ্য ড্রেনে ফেলে দিতে হবে, কুকুরে খাবে, ওই খাদ্য তখন আর মানুষ খেতে পারে না। কেন? এটা সবচেয়ে নিকৃষ্ট খাদ্য। বাচ্চা প্রসব হয়েছে, তাহানিক করে নেন, বরকত নেন, পরহেজগার মানুষের কাছে নিয়ে যান, চাচির কাছে নিয়ে বলবেন, চাচি একটা আমার বাচ্চার জন্য দোয়া করে দেন। কেন মনে পড়ে না আপনার, আনাসের মা বলছেন যে আমাকে আমার মা নিয়ে গেল, একটা চাদর 2 টুকরা করে অর্ধেক মাথায় দিল, অর্ধেক গায়ে দিয়ে রাসূলের কাছে নিয়ে গিয়ে বলছেন, হাজা খোয়াই দে মৌকা ফাদুল্লাহ, এই যে আনাস আপনার ছোট খাদেম, আপনি তার জন্য একটু দোয়া করেন। যেই পরহেজগার মানুষ পাবেন তার কাছে একটু দোয়া করে নেবেন, ছেলে মেয়ে সবার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, এবার সময় আসলো 7 দিন। 7 দিনের দিন আপনি বাচ্চার আঁকি গিয়ে দিবেন, 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকি গিয়ে দিতে হবে না, 7 দিন পরে আঁকি গিয়ে দিতে হবে না, 14 দিনে আঁকি গিয়ে নেই, 21 দিনে আঁকি গিয়ে নেই, জীবনে 1 দিন আঁকি গিয়ে নেই, এসব নীতি বাতিল। জীবনে 1 দিন আঁকি গিয়ে এটাও নেই। আব্দুর রাজাক সাহেব, তাহলে যে 7 দিনের দিন আঁকি গিয়ে দেওয়া হয়নি, এখন বলেন আল্লাহ ভুল হয়েছে মাফ করো, আর কোনো কথা নেই। গরু দিয়ে আঁকিকে চলবে না, উঁট দিয়ে আঁকিকে চলবে না, ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, এই 3 শ্রেণীর প্রাণী, এই 6টা দিয়ে আঁকিকে চলবে। দাঁতের কোনো শর্ত নেই, সুন্দর হওয়ার শর্ত নেই, মোটা তাজা শর্ত নেই, ওগুলো সব কুরবানির ব্যাপারে। কুরবানি হচ্ছে নেকির কাজ,
আর এটা হচ্ছে বাপের জিম্মেদারি, কানা হোক খড়া হোক। যারা বলছে যে টাকা ছিল না সেই জন্য আকিকা দেওয়া হয়নি, ওটা মিথ্যে কথা বলছে। এখনই ছেলের হাত ভেঙে গেলে 3 ঘন্টার মধ্যে 10,000 টাকা সংগ্রহ। আর আকিকার জন্য কোনো দামি পারানি লাগবে না, ভালো একটা খাসি কিনেন, টাকা কম আছে একটা ছাগি কিনেন, তার চেয়ে কম আছে একটা ভেড়া কিনেন, তার চেয়ে কম আছে একটা 3 মাসের ভেড়া কানা দেখে কিনে নিয়েছেন কানা। আকিকার জন্য কোনো শর্ত নেই, আকিকার জন্য 7 দিনের দিন একটা প্রাণী, ছেলের জন্য 2টা পশু, জবে করতে হবে আর নাম রাখতে হবে আর মাথা নেড়ে করতে হবে। ডাক্তার বলেছে মাথা নেড়ে করো না, তখন আপনি বলবেন আমার ছেলে মারা গেলেও মাথা নেড়ে করব। তারপরে কি পরামর্শ আপনি বলেন? মেয়ে হলে 1টা, ছেলে হলে 2টে, মোটা তাজার কোনো হিসাব নেই, কানা হোক খোড়া হোক ল্যাংড়া হোক, প্রাণী যেন ঝাম থাকে। কথা বুঝতে পারেননি? এটা নেকির কাজ নয়, এটা হলো বাপের জিম্মেদারি। বাপ যে ছেলে মেয়েকে উপার্জন করে খাওয়াবে তার এটা একটা। বুঝাতে পারি না মনে হয়। 14 দিনে 21 দিনে জীবনে একদিনে হিসাব করবেন না, গরু লাগবে না, উট লাগবে না, ছাগল ছাগল ভেড়া ভেড়ি তোমবা তুমি, কানা হোক খোড়া হোক ল্যাংড়া হোক, 2 মাসের হোক, 3 মাসের হোক, 6 মাসের হোক, যেভাবে আপনার সহজ। এরপরে খাতনা অনুষ্ঠান ছাড়াই, তবে আকিকের গোস্ত বাপ মায়ের গোস্ত বাপ মা খাবে। ওই কুরবানির গোস্ত ওটা ছিল ফকিরের তা, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন নিজে খাও ফকিরকে দাও, ওটা কুরবানি। যদি ফকির থাকে না দেন তাহলে আপনি পাপি, দিতে আপনি বাধ্য। আর আকিকার গোস্ত ওটা বাপের জিম্মেদারি, ও দিবে না দিবে সেটা তার ব্যাপার, আত্মীয় স্বজনকে দিবে না দিবে তার ব্যাপার, ও জবে করে মানুষকে খাওয়াই দেবে কিনা সেটা তার ব্যাপার, ওটা ব্যক্তিগত ব্যাপার। আর খাতনার কোনো অনুষ্ঠান হবে না, এমনি ক্লিনিকে করে নেবে বাচ্চার খাতনা, আর না হলে আগে যে একজন খাতনা করা ব্যক্তি এসে সারা গ্রামের করতো না, ওইভাবে করে নেন, হাত জাম যেটা হোক করে নেন, ওর কোনো অনুষ্ঠান নেই। সম্মানিত দিনী ভাই বোন, এবার বাচ্চা বড় হয়েছে, আংশিক ছোট্ট করে কয়েকটা কথা এখানে বলে যাই। পরিবার ও পারিবারিক জীবন এতক্ষণ ছিল বিবাহ সংক্রান্ত জীবন, এইবার বয়স বাচ্চার 7 বছর হয়ে গেছে। 7 বছরের আগে 7 দিনের 2টা কথা বলে এখানে ফিরে আসি। আল্লাহ রাসূল বলছেন, মান আলাদালাহু ওয়ালাদুন ফাল ইহসান ইসমাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তাহলে সে যেন সুন্দর নাম রাখে। নাম রেখেছে আহমাদ, আর ডাকছে টুরু বলে, ওটা আসল নাম আর এটা ডাক নাম, এ বাপও নয় ও মাও নয়, দুইজনই। সংসার কি জিনিস জানে না, মা তো হস্তিনী চাপে না ওজোর ভাষায়, কোন শরমে কোন লজ্জায় দুইজনে বলে যে এটা ডাক নাম আর এটা আসল নাম, এটা হয় কি করে, এটা হয় কি করে? যেটা নাম রেখেছেন সেটাই বলে ডাকবেন, বাপ সেটা বলে ডাকবে, মা সেটা বলে ডাকবে। কেন বললো ডাক নামে এটা আর আসল নামে এটা কেন বললো? ও বাপের যোগ্যতা রাখে না, বাপ কাকে বলে? ও মায়ের যোগ্যতা রাখে না, মা কাকে বলে? 1 মিনিট সম্মানিত দিনী ভাই বোন, কথা বলছো নাকি? শোনো জরুরি কথা, 1 অংশ আপনার জন্য আর 1 অংশ আপনার স্ত্রীর জন্য। জরুরি কথা, 1 অংশ আপনার জন্য আর 1 অংশ আপনার স্ত্রীর জন্য। এইটুকু আলোচনা করে প্রয়োজন আমরা আলোচনা শেষ করব, এদিকে খেয়াল করেন। ছেলে মেয়ে জন্ম নিলে 1টি সুন্দর নাম রাখতে হবে, 2 সুন্দর শিষ্টাচার শেখাতে হবে। নাম রাখা শিষ্টাচার শেখানো বাপের কাজ। ফাইজা বালাগা, ছেলে মেয়ে বড় হয়ে গেলে বিবাহ দিয়ে দিতে হবে। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় ওলা মিজ বিজ হোক, মা যদি বিবাহ না দেয় ফাইনা ইসমাহল আবি হে, সেই বাপ তার বাপের হবে। মেয়েটা যে এখন বসে আছে এখানে মাথায় কাপড় না দিয়ে, বলেন তো পাপ কার? তার বাপের। যখন তখন আপনাকে আমি শুনিয়েছি 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ জান্না এক, আপনার পাশ থেকে কোনো বাচ্চা যেন উঠে কোথাও যেতে না পারে। 1 মদমনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না। 2 রাজনৈতিক নেশায় পুরুষের দেশধারী নারী
পুরুষের জুতা স্যান্ডেল পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, পুরুষের পোশাক পরে, মাথার চুল ছোট করে, সামনের চুল ছোট করে, গেঞ্জি গায়ে দিয়ে থাকে, এসব মহিলারা জান্নাতে যাবে না। এটা ফাইনাল সিদ্ধান্ত। তিন ও দায়ুস, আপনি আপনার জান্নাত হবে না তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও। এখন আপনার মেয়েটা বসে আছে ওখানে ক্লাস টেনে পড়ে, মাথায় কাপড় দিয়ে নেয়, ক্লাস টেনে পড়ে মানে যখন এইটে উঠেছে তখন তার হাইজ হয়েছে, বিবাহ হলে তার দুইটা বাচ্চা হতো, এখনও দুই ছেলের মা। এই বয়সের মেয়ে মাথায় কাপড় না দিয়ে বসে আছে আর আপনি বলছেন আমি তাহাজ্জুদ পড়ি, ধর্ম কি পাগল কিছু? তিন চিনের জন্য চলে গেছে লন্ডন আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একজনের সাথে প্রেম করছে, দিন কাটাচ্ছে, ও নাকি তাহাজ্জুদ পড়ে, ধর্ম নাকি পাগল হয়ে গেছে? ধর্ম অনেক রাজশাহী চাপানের হাওয়াই লাড্ডু দোনো লাড্ডু হয়ে যো চাহে উসকো খালে যো চাহে উসকো ছোড় দে বহুল হিসাব। ধর্ম একজনের কথাতে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি দায়ুস, এ কথাই ঠিক।